সুপ্রিয় লাভলি ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দূরে কাছে যে যেখানে আছেন, আশা করব সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম চট্টগ্রামের বিখ্যাত একটি খাবার, কালাবোনা। আর এই কালাবোনাটা কিভাবে আপনারা মশলার বাটাবাটি এবং অনেক দোকান খুঁজে মশলা কিনতে হয় আর সেই ঝামেলাটা ছাড়াই আজকের এই রেসিপি আপনাদেরকে দেখাবো, যেটা দেখে আপনারা খুব সহজভাবে ঝটপট যে কোনো সময় এই কালাবোনার রেসিপিটা বানাতে পারেন। তাই এখানে নিয়েছি আমি 2 কিলো গরু মাংস হাড় চর্বি সহ, আর নিয়েছি এখানে 1 প্যাকেট কালাবোনার মশলা। এই কালাবোনাটা করতে কিন্তু খুবই সহজভাবে এই প্যাকেটের মশলাটা দিয়ে করা যায়, আর কালাবোনা করতে গেলে অনেক মশলা প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছেন এই প্যাকেটের ভিতরে 2টা প্যাকেট থাকে। তো 2টা প্যাকেটের ভিতরে 1টার ভিতরে থাকে রাঁধুনির গুঁড়া, প্রায় 2 টেবিল চামচের মতো হবে, আর এখানে থাকে হচ্ছে 2 কিলো মাংসের মশলা। আর যেহেতু আমি এখানে 2 কিলো মাংস নিয়েছি, তাই আমি এই ফুল প্যাকেটটাই এখানে দিব, আর আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেটের ভিতরে মশলাটা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম বরাবর 2 কিলো গরু মাংসের মশলা। আপনারা যদি 1 কিলো গরু মাংস দিয়ে কালাবোনা করতে চান, সেক্ষেত্রে এখানে মশলার অর্ধেকটা ইউজ করবেন আর অর্ধেকটা রেখে দিবেন। মাংসের ভিতরে ঢেলে দিলাম সম্পূর্ণ মশলাটা। আগে আমি মশলাটা ভালো করে মিক্স করে নিব, কারণ আপনাদের একটা টিপস বলে দিচ্ছি, আপনারা যদি গুঁড়া মশলাটা আগে থেকে গরু মাংসতে এভাবে মেখে নেন, তাহলে কিন্তু গরু মাংসের ভিতরে মাংসের যে গ্রাউন্ডটা স্বাদটা অনেকটাই ঢুকে যায়। তাই পরবর্তী স্টেপে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, এবং দিয়েছি এখানে আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, না দিলেও হয়, কোনো সমস্যা নেই। দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, এবং এখানে দিয়েছি টমেটো সস 1/3 কাপ, 2 টেবিল চামচ সয়া সস, এবং দিচ্ছি এখানে সরিষার তেল 1/2 কাপ। এখানে আমি মেজারমেন্ট কাপে 1/2 কাপ দিয়েছি। আর এখন সম্পূর্ণ মশলাগুলি হাত দিয়ে আমি ম্যারিনেট করে নিব। দেখতে পাচ্ছেন অবশ্যই হাতে কাজটা করবেন, তাহলে সেক্ষেত্রে মশলার মাখাটা খুবই পারফেক্ট হয়। আর মশলা মাখার পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে, মনে হচ্ছে এখনই কালাবোনা হয়ে গেছে। আর আমি আমার হাতটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, এখানে কিন্তু কোনো রকমের পানি আমি বেশি দিইনি, জাস্ট আমার মশলা মাখা হাতটা থেকে একটুখানি পানি দিয়েছি, বসিয়ে দিয়েছি চুলাতে আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে যখন একটু বলক চলে আসছে, তলানিতে যাতে লেগে না যায় সে কারণে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আউট পানি এখন দিতে হবে না, পরবর্তী স্টেপে কখন পানি দিতে হবে আমি বলে দিব আপনাদেরকে। আর কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে একটু নেড়ে দিবেন, যাতে তলানিতে লেগে না যায়। এভাবে করে একটু পরপর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি, যাতে মাংসটা মশলাটা যাতে তলানিতে লেগে না যায়। আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, অবশ্যই যখন রান্না তৈরি করবেন বা যে কোনো রান্না করবেন, অবশ্যই একটু নাড়া দিয়ে দিবেন, আর নিচে যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু তরকারির টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে, এ কারণে কিন্তু আমি আউট কোনো পানি এখানে তেমন দেইনি, কারণ মাংস থেকে এভাবেই পানি বের হয়। এই পানিটার ভিতরেই আমি সম্পূর্ণ মাংসটা কষিয়ে নিব। আর এভাবে কিছুক্ষণ পরপর আমি ঢাকনাটা খুলে চারপাশ ভালো করে একটু উপর নিচ করে দিব, যাতে সম্পূর্ণ মাংস ভিতরে মশলাটা প্রবেশ করতে পারে। আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে অবশ্যই আপনারা মনে রাখতে হবে, এখানে গরম পানিটাই মাংসতে দিতে হবে। ফুটন্ত গরম পানি আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়, কখনো একটু লেট হয়। তো এভাবে করে আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি কিন্তু একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে বারবার এসে নেড়ে চেড়ে ঝোলটা একেবারে শুকিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা আমি ট্রাই করে দেখেছি, এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটাতে দিয়ে দিব অন্য একটা মশলা, যে আছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রাঁধুনি প্যাকেটের ভিতরে কিন্তু 2টা মশলা থাকে, ছোটো প্যাকেটটা কিন্তু আমি এখনও দেইনি। এখন নাড়াচাড়া পরে আমি দিয়ে দিব সেই ছোট্ট মশলার প্যাকেটের সম্পূর্ণ মশলাগুলি। আর এখানে কিন্তু মশলা বেশি থাকে না, মাত্র 2 টেবিল চামচ হবে রাঁধুনি গুঁড়া করা,
এই দেখতে পাচ্ছেন একেবারে অল্প, এটা কিন্তু রাঁধুনি বলে। আর এই রাঁধুনিটা যদি আপনারা না দেন সেক্ষেত্রে কিন্তু কালাপোনার আসল টেস্টটা একেবারেই পাবেন না। তো আমি মাংসটা যখন ভাগাড়ের আগ মুহূর্তেই এই মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো ক্যাচাপ, এখানে আমি দিয়েছি টমেটো ক্যাচাপ 2 টেবিল চামচের মতো, আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে। মাংসটা যখন বাগারের আগ মুহূর্তে এখানে টমেটো সস আর হচ্ছে রাঁধুনির গুঁড়াটা দিয়ে আমি তারপর তুলে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে এখন দিয়ে দিব আরও 1/2 কাপ সরিষার তেল। আর আপনারা তো অবশ্যই জানেন কালো বোনাটা করতে কিন্তু অবশ্যই সরিষার তেল লাগবে, কারণ সরিষার তেল ছাড়া কালো বোনাটা একেবারেই সম্পূর্ণ হবে না, আর টেস্ট তো একেবারেই পাবেন না। দিয়ে দিয়েছি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। অবশ্যই আদা রসুন কুচিটা দিতে হবে বাগারে, না হয় কিন্তু যে একটা সুন্দর ফ্লেভার কালাপোনা সেটা কিন্তু আপনারা পাবেন না। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ মশলাগুলি আপনাদেরকে দিতে হবে। দিয়ে দিয়েছি এখানে লাল মরিচ 7-8টির মতো। তো এই বাগারটা কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, আপনি যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। তো এভাবে করে নেড়ে চেড়ে যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি তুলে নিব এই বাগারটা। আর আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি, এখানে কিন্তু বাগারটা একেবারেই ঢেলে দেওয়া যাবে না মাংসের ভিতরে। আমি কিভাবে এই বাগারটা সম্পূর্ণভাবে দিচ্ছি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে দিলে আপনারা পারফেক্ট রেজাল্টটা পাবেন। দেখতে পাচ্ছেন আমার বাগারটা একেবারে রেডি। এখন আমি যা করব, পাতিল থেকে আমি কিছু মাংস এই বাগারে দিয়ে দিব। আমি কিন্তু এখানে সম্পূর্ণ মাংসটা দিচ্ছি না, অল্প কিছু মাংস দিয়ে এই বাগারটাতে একটু ভালো করে একটু ভুনে নিব, যাতে ভাগাড়ের যে স্মেলটা সম্পূর্ণটা মাংসের গায়ে চলে যায়। এভাবে করে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই ভাগাড়ের সাথে। এখন আমি নেড়ে চেড়ে বাকি মাংসের সাথে এটা মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় কালোবোনা তৈরি করেন, আশা করব নিরাশ হবেন না। ফ্যামিলির সবাইকে বলতে হবে যে চট্টগ্রামের আসল স্বাদের এই কালাপোনাটা খুবই টেস্ট হবে আপনার হাতে। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় আজকেই তৈরি করবেন। বাগারের সাথে আমি সম্পূর্ণ মাংসটা এভাবে করে মিক্স করে দিচ্ছি। দেওয়ার পরে আমি চুলার উপরে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রেখেছি, যাতে বাকি যে হালকা ঝোলটা আছে এটা যাতে সম্পূর্ণটা একটু শুকিয়ে যায়। আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ যেহেতু ঝোল নেই তেমন অবশ্যই এটাকে অবরত নেড়ে চেড়ে যেতে হবে। আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজের পাপড়ি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি কেটে এভাবে ফালি করে করে নিয়েছি, এটা তো অবশ্যই দিতে হবে, কারণ কালাপোনাতে এভাবে করে পেঁয়াজটা না দিলে সেক্ষেত্রে কিন্তু কালাপোনার আসল সৌন্দর্য এবং টেস্ট আসবে না। তাই আমি যেভাবে তৈরি করতেছি অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে কালাপোনাটা তৈরি করার চেষ্টা করবেন। পেঁয়াজটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, কারণ পেঁয়াজটা এরকম একটু কচকচে থাকবে, খাওয়ার সময় খুবই মজা লাগবে। তো এভাবে করে আমি পেঁয়াজটা দেওয়ার পরে জাস্ট মাংসের সাথে একটু মিশিয়ে নিয়েছি, এটা আর রান্না করার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে এটার সম্পূর্ণ লোকটা দেখাচ্ছি। আর আপনারা চাইলে এভাবে যদি পেঁয়াজটা না দিতে চান তো কুচি পেঁয়াজও দিতে পারেন, কোনো সমস্যা নেই, চিকন করে কেটেও দিতে পারেন। কিন্তু এরকম কাঁচা পেঁয়াজটা অবশ্যই উঠানের আগ মুহূর্তে দিতে হবে, যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে না যায়। জাস্ট এভাবে মিক্স করে তারপর তুলে নিতে হবে। আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন
কালো বুনা বলে কথা, সত্যি দেখলেই জিভে জল চলে আসে। এই কালো বুনাটা আপনারা নান, পরোটি, পোলাও, ভাত, সাদা ভাত সব কিছু দিয়ে খেতে পারেন। আশা করব রেসিপি ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে সবার প্রতি অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর নোটিফিকেশন অন করতে ভুলবেন না। যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন পেলেই আপনারা চলে আসবেন দেখার জন্য।